এই ভাষাটা বিশেষ করে বিখ্যাত ছিল তিনটা কারণে। একটা হচ্ছে আতিথিয়তা, নাম্বার ওয়ান। সেকেন্ড ছিল এই ভাষার বিউটিফিকেশন। থার্ড ছিল এই ভাষার দ্য প্রমিনিয়ার ফিগার্স, দ্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সরদারবীর, শেরে বাংলা, নেতাজি চন্দ্র বসু, নজরুল, এস এম সুলতান, সবাই এই ভাষায় এসছে, আতিথিয়তা নিয়েছেন এবং থেকেছেন। আর আমি আবারও বলছি, যারা নতুন প্রজন্ম তাদেরকে আমি স্বাগত জানাই, তোমরা আসো এখানে, এসে খাওয়া দাওয়া উপভোগ করো, মোগলাই খাওয়া উপভোগ করো এবং হেরিটেজকে মূল্যায়ন করো।